খানাকুল থানার ওসির বিরুদ্ধে লতাহানি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষের। তীব্র উত্তেজনা খানাকুলে। তৃণমূল নেত্রীর অভিযোগের সঙ্গে সহমত পোষণ করলেন খানাকুলের প্রশাসনিক অধিকর্তা বিডিও। খানাকুলের ওসি সুমন কুণ্ডুর বিরুদ্ধে তল্লাশির নামে লতাহানির অভিযোগ তুললেন খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষ প্রতিমা বোধক। প্রতিমা বোধক খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন। বিষয়টা নিয়ে পদক্ষেপ না করা হলে আত্মহত্যা করার কথাও জানিয়েছেন নির্যাতিতা ওই কর্মাধ্যক্ষ। জানা গিয়েছে গত সোমবার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খানাকুল হরিশচক এলাকায়। ঘটনায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা তথা ওই কর্মাধ্যক্ষের স্বামী বিজয় বোধকের নামে অভিযোগ দায়ের করে বিজেপি। এই ঘটনার পরে সোমবার রাতে খানাকুল থানার পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্তের বাড়িতে হানা দেয় খানাকুলের ওসি সুমন কুণ্ডু। অভিযোগ, তল্লাশির নামে মহিলা পুলিশ ছাড়াই বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বাড়ি ভাঙচুর চালায় পুলিশ। কর্মাধ্যক্ষ ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনায় সুবিচার চেয়ে খানাকুল ২ নম্বর ব্লকের বিডিও, মহকুমা শাসক সহ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন ওই মহিলা কর্মাধ্যক্ষ। এদিকে খানাকুলের ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি প্রশাসনের নজরে এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তারা, যদিও এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশ কর্তারা।